রোজা রাখলে আসলে মানুষের শরীরে কি ঘটে বিভিন্ন গবেষণার উপর ভিত্তি করে আজকে আমরা সেটা জানব। প্রত্যেক বছর রমজান মাস আসলেই একটা বিতর্ক তৈরি হয়, রোজার কি আসলে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে? এক পক্ষ বলে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের অনেক অনেক উপকারিতা পাওয়া গেছে, তাহলে রোজারও তো এই একই রকমভাবে বিভিন্ন ধরনের উপকারিতা পাওয়া যাওয়ার কথা। আর এক পক্ষ বলে রোজা আর ইন্টারমিটেন্ট ফাস্টিং তো এক না ভাই, ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ে পানি খাওয়া যায়, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস খাওয়া যায়, শুধুমাত্র ক্যালোরি না খেলেই হয়। অপরদিকে রোজায় আপনি কিছুই খেতে পারবেন না, আপনার ডিহাইড্রেশন হবে। তাহলে এই দুইটা এক হয় কীভাবে? যদিও দুই ক্ষেত্রেই কতক্ষণ ধরে না খেয়ে থাকতে হবে সেই সময়টা প্রায় একই, 16 ঘন্টার মতো মোরলেস। আবার ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের মূল আইডিয়া হলো ক্যালোরি রেস্ট্রিক্ট করা, মানে আপনার শরীরে যেন কোনো ক্যালোরি না যায়, সেটা হচ্ছে বেসিক আইডিয়া। অপরদিকে রোজায়ও আমাদের শরীরে কোনো ক্যালোরি যাচ্ছে না। তো এই বিতর্কে আর আমরা যাবই না। এখন যে গবেষণাগুলোর কথা বলবো এগুলো করা হয়েছে রোজাদারদের উপরেই, এখানে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কোনো ঘটনাই নাই। নাম্বার ওয়ান হচ্ছে হার্টের রোগ বা হৃদরোগ। রোজা হার্টের রোগের কন্ডিশনটাকে ভালোর দিকে নিয়ে যেতে পারে। একটা গবেষণা করা হয় 56 জন হৃদরোগীদের উপর, এদেরকে রোজার আগে একবার তাদের হার্টের কন্ডিশনটাকে মাপা হয় এবং রোজার পরে তাদের হার্টের কন্ডিশনের যে সমস্ত ক্লিনিক্যাল বায়োমার্কার আছে সেগুলো চেক করা হয়। ফলাফলে দেখা যায় 28.6% রোগীর সিমটমগুলি ভালোর দিকে গেছে। আরেকটা গবেষণা করা হয় 82 জন মানুষের উপর, যাদের মধ্যে কমপক্ষে একটি হার্টের রোগের রিস্ক ফ্যাক্টর ছিল, যেরকম হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ অথবা মেটাবলিক সিন্ড্রোম। এদের মধ্যে বিভিন্ন জিনিস চেক করা হয়, যেরকম হচ্ছে লিপিড প্রোফাইল, ফাস্টিং ব্লাড সুগার, ইনসুলিন, সিআরপি, কমপ্লিট ব্লাড কাউন্ট, ব্লাড প্রেশার ইত্যাদি। তো রমজান মাসে রোজা রাখার পরে যখন এই জিনিসগুলি আবার চেক করে দেখা হয় তখন দেখা যায় এদের মধ্যে হৃদরোগের ঝুঁকি কমে গেছে সিগনিফিকেন্টলি। এবার আসেন ব্লাড প্রেশারের উপর রোজার কি প্রভাব। এখন যে গবেষণার কথা বলছি আমি, এই গবেষণার নাম হচ্ছে লন্ডন রমাদান স্টাডি। শুধু এইটুকু লিখে যদি গুগল করেন তাইলেও আপনারা এই স্টাডিটা, মানে এই রিসার্চ পেপারটা পেয়ে যাবেন। আর এছাড়াও আমি যে সমস্ত গবেষণার কথা এখন বলছি এই সবগুলো রেফারেন্সে আমি ইউটিউবে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লন্ডন রমাদান স্টাডিতে 85 জন রোজাদার অংশগ্রহণ করেন, এদের ব্লাড প্রেশার রমজান মাসের আগে একবার মাপা হয়, রমজান মাসে রোজা রাখার পরে মাস যখন শেষ হয়ে গেল তখন আরেকবার তাদের ব্লাড প্রেশার মাপা হয়। এই দুই ব্লাড প্রেশারকে তখন আবার কম্পেয়ার করে দেখা হয়, তখন দেখা গেল তাদের, আপনারা হয়তো জেনে থাকবেন ব্লাড প্রেশার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সিস্টোলিক মানে উপরেরটা আর ডায়াস্টোলিক হচ্ছে নিচেরটা। তো সিস্টোলিক ব্লাড প্রেশার কমে গেল হচ্ছে 7.29 মিলিমিটার পারদ চাপ, আর ডায়াস্টোলিক মানে হচ্ছে নিচেরটা যেটা ওইটা কমে গেল 3.42 মিলিমিটার পারদ চাপ। একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর এখানে, ব্লাড প্রেশারটা কি আসলে শুধুমাত্র রোজা রাখার জন্যই কমছে, এইটা কি নিশ্চিত করা সম্ভব? আচ্ছা, এইটা নিশ্চিত করার জন্য তারা আবার বিভিন্ন কনফাউন্ডার দিয়ে এই ফলাফলটাকে অ্যাডজাস্ট করে, যেরকম হচ্ছে ব্লাড প্রেশারের উপর কি কি প্রভাব থাকতে পারে। ধরেন যে একজন ধূমপায়ী আছে, ধূমপানের সাথে তো ব্লাড প্রেশারের ইফেক্ট আছে, তো তাইলে ধূমপান করলে যতটুকু ব্লাড প্রেশার উঠানামা করতো সেইটাকে এই ফলাফল থেকে বাদ দিয়ে নেওয়া হয়েছে, এটাকে বলা হয় অ্যাডজাস্ট করা। তো তার মানে হচ্ছে যেই ফলাফল এখানে পাওয়া গেছে এটা হচ্ছে অনেক বেশি গ্রহণযোগ্য। এবার আসেন ব্রেনের উপর রোজার কী প্রভাব, এটা খুবই ইন্টারেস্টিং। ব্লাড ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর নামে এক ধরনের নিউরোট্রান্সমিটার মডুলেটর আছে, এদের কাজ কি, এরা হচ্ছে আমাদের ব্রেনে যে নিউরন থাকে এদেরকে বেঁচে থাকতে সাহায্য করে, তারপর হচ্ছে ব্রেন সেলকে সাহায্য করে, তারপরে আমরা যখন কোনো কিছু শিখতে যাই নতুন ওইটাতে হেল্প করে, তারপরে হচ্ছে লং টার্ম মেমোরি, মানে একটা জিনিস আমরা করার পরে বা দেখার পরে এটা যে অনেক দিন পর্যন্ত মনে থাকবে ওইটা হচ্ছে লং টার্ম মেমোরি, এইটাতেও বিডিএনএফের বিরাট একটা ভূমিকা আছে। এছাড়াও আরও অনেক ফান্ডামেন্টাল কাজে বিডিএনএফের বিশেষ ভূমিকা আছে। 29 জন রোজাদারের উপর একটা গবেষণা করা হয়, রমজান মাস শুরুর 2 দিন আগে তাদের রক্তে বিডিএনএফ চেক করা হয়, আবার 14 রোজার দিন একবার চেক করা হয়, আবার 29 রোজার দিন আরেকবার চেক করা হয়। তারপরে দেখেন ফলাফল কি পাওয়া গেল, রোজা শুরুর আগে যে বিডিএনএফ চেক করা হয়েছিল সেইটার সাথে 14 রোজার দিন যে চেক করা হয় এইখানে 25% বেড়ে গেল বিডিএনএফের পরিমাণ, আবার 29 রোজার দিন যে করা হয় সেইখানে রমজান মাসের আগে যা ছিল তার থেকে 47% বেড়ে গেল বিডিএনএফের পরিমাণ। এবার আসেন ইনফ্লামেশন বা প্রদাহের উপর রোজার কি প্রভাব, এইটা দেখার জন্য 2012 সালে একটা গবেষণা করা হয়। এই গবেষণায় 50 জন সুস্থ রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন, তো এদের প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যেগুলো আছে সেগুলো রোজা শুরুর 1 সপ্তাহ আগে একবার চেক করা হয়, রোজার 3rd উইকে গিয়ে একবার চেক করা হয় এবং রোজার শেষে একবার চেক করা হয়। তো এই গবেষণায় দেখা যায় যে রোজা রাখার ফলে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন যেগুলো আছে, তার মানে হচ্ছে যারা ইনফ্লামেশন করে আমাদের শরীরে, সেইগুলো রোজা রাখার ফলে কমে গেছে। আর একটা গবেষণা করা হয় 61 জন রোজাদারের উপর, কিন্তু এরা পুরোপুরি হেলদি মানুষ ছিল না, এরা হচ্ছে ওবিস ছিল, মানে
স্বাস্থ্যবান ব্যক্তি বা মোটা মানুষ বলতে পারেন এরকম মানুষ ছিল। তো এদের ক্ষেত্রে দেখা যায় রোজা রাখার ফলে তাদের শরীরে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনগুলো তো কমে গেছেই, মানে যেই সমস্ত সাইটোকাইনগুলো মানুষের শরীরে প্রদাহ তৈরি করে তারা তো কমছেই। আবার আমাদের শরীরে আরও কিছু সাইটোকাইন আছে যারা হলো অ্যান্টি ইনফ্লামেটরি, মানে যারা এই প্রদাহ বন্ধ করতে সাহায্য করে, সেই সাইটোকাইনগুলো বেড়ে গেছে। মানে রোজা রাখার ফলে 61 জন ওবিস মানুষদের শরীরে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইনও কমে গেল, আবার অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইনও বেড়ে গেল, মানে দুই দিক থেকেই সাহায্য করলো প্রদাহ কমাতে। আর যেগুলো একদম নিশ্চিতভাবেই হওয়ার কথা সেগুলো সম্পর্কে আর বেশি কথা বললাম না। যেরকম হচ্ছে কেউ যদি ওজন কমাতে চায়, রমজান মাসে হচ্ছে উত্তম সময় ওজন কমানোর জন্য, তারপর হচ্ছে অনেকেই ধূমপান করেন, এই ধূমপায়ীরা আসলে রমজান মাসই হচ্ছে উত্তম সময় ধূমপান ছেড়ে দেওয়ার, তারপর হচ্ছে যাদের ডায়াবেটিস আছে, ব্লাড গ্লুকোজ কন্ট্রোলড না, সেক্ষেত্রে হচ্ছে রমজান মাসে একটু কেয়ারফুলি খেলেই কিন্তু গ্লুকোজটা কন্ট্রোলে চলে আসবে। তো এই হচ্ছে অবস্থা, সবাইকে রমজান মাসের শুভেচ্ছা, সবার রমজান ভালো কাটুক, দোয়া করবেন আমার জন্য, আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।